আপনাদের সকলের প্রিয় নন্দিনী আর আপনার কাছ থেকে রাজ সাহা কোথায় আমাদের বাকি ব্লগার্সরা কোথায় ট্যাক্সি করে যাব সবাই চলে এসছো সবাই চলে এসছো কে বাকি আছে অভিজ্ঞান শুভম আছে একটু ভালো করে বলো সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রাজা তোমরা দেখছো রাজ আনকাট আজকে চলে এসেছি আমি মানুষ মেলাতে পিছনে দেখতে পাচ্ছো মানুষ মেলার লোগো আর আজকে এখানে রয়েছে বাংলা ইউটিউব কমিউনিটিতে ফার্স্ট টাইম হওয়া কলি ক্রিয়েটরদের র‍্যাম শো তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো কিন্তু একটা জিনিস কেউ কাউকে কিছু ট্রোল করো না কিন্তু হ্যাঁ আমরা কেউ হারতে পারি না র‍্যাম্পে আমরা কেউ মডেল নই তো চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে চলো পড়বি না পড়বি না আজকে এখানে প্রচুর ব্লগার্সরা রয়েছে প্রচুর সাথে রয়েছে নন্দিনী দি আর আমাদের প্রচুর বন্ধু বান্ধব সবাই সবাই আছে কার মতো দেখতে লাগছিস মানে ওকে খেলা হবে খেলা হচ্ছে আর খেলা হবে তো চলো এক্সাইটমেন্ট কিন্তু চরমে কি বলো সবাই কি বলছো সেই লেভেলে লাগে কেমন লাগছে হ্যাঁ রাজ তো অবশ্যই রেডি আছে আর সঙ্গে আমার কাছে রাজ আর আমি আর কিছু বলতে পারবো না দুজন বক্তা আমি মাইকটা একেবারে রাজের হাতে রাজ থ্যাংক ইউ শান্তনুদা এতটা সম্মান দেওয়ার জন্য সত্যি থ্যাংক ইউ আচ্ছা এবারে কিন্তু শান্তনুদা একটা খুব বড় চমক দিতে চলেছে চমকটা তুমি দিয়ে নাও তারপর আমি তোমার থেকে হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছি রেডি আইডা চমক আচ্ছা চমকটা দেখার জন্য মোনালিসা বলো আপনাদের সকলকে এখানে আমাদের প্রেজেন্ট থাকতে হবে আমাদের এই ব্লগারের ভাই বোনেদের মধ্যে থেকে কেউ একজন আমাদের এই মঞ্চে আসছে কিন্তু সে কোথায় 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 এই লেডি বাইকার 67 কে কোন হে লেডি বাইকার 67 কে একটু হেলমেট ওপেন করো পুরো হেলমেট ওপেন করো পুরোটা একবার জোরে হাত তালি বাজা লেডি বাইকার 67 এর জন্য আমাদের র‍্যাপিড ফার্স্ট কন্টেস্ট্যান্ট লেডি বাইকার 67 নন্দিনী দিদি একবার জোরে ক্যাপি বাজা নন্দিনী জন্য Oh my god, she's looking pretty. হাত তালিটা থামবে না আর এখনো যারা বাইরে থেকে শুনছো চলে এসো এই মঞ্চ ফেটে গেছে আগুন ধরে গেছে আর ফাটাফাটি ইউনিক র‍্যাম শো যদি আপনারা মজা পাচ্ছেন তো হাত তালি হবে এই ব্লগারদের জন্য নন্দিনী দি হ্যাঁ থ্যাংক ইউ দাদা মানে আমরা নরমালি মেয়েদেরকে অলওয়েজ ইদার রান্না করতে দেখি ইদার মডেলিং করতে দেখি ইদার শাড়ি পরে ডান্স করতে দেখি অনেক কিছু কিন্তু আপনাদের সকলের প্রিয় নন্দিনী আর আপনার কাছ থেকে রাজ সাহা এখানে দাঁড়া হয় শুভ আকাশ দাস আকাশ দাস একবার জোরে
জোরে হাত তালি হয়ে যাক যার জন্য এই মানুষ মেলা, আর যে না থাকলে হয়তো আমরা কেউ এখানে থাকতাম না। আমাদের বিকি সাহেব, বিকিটার জন্য জোরে একবার হাত তালি সবাই সবাই মিলে। করবি যদি না থাকতো এই মানুষ মেলা আর বিকিতা ছাড়া এই মানুষ মেলা সত্যি অসম্পূর্ণ। পড়ে গেলে আমরা ধরে নেবো। খুব জরুরি, ঠিক আছে? আমাদের ফেভারিট ইউটিউবার ঋতিক অধিকারী এখনো আছে, আরো আছে, আরেকজন হচ্ছে দীপ্ত শঙ্কর বক্সি দা লেজি বয়, সেকেন্ড হচ্ছে মানে থার্ড অ্যাকচুয়ালি মন্টু পাইলটের সৌরভ দা, এন্ড আরেকজন সেটা হচ্ছে যাকে আমরা খুব ভালোভাবে চিনি সব্যসাচী। তো সবাই চারজন গেটের কাছে আমাদের জন্য ওয়েট করছে, তো আমি সমস্ত ব্লগারদের বলবো ওদের একটা দাবি আছে ওই চারজনে, হ্যাঁ, যে যত ব্লগার ভাই বোনেরা এসেছে তারা যে যদি ওদেরকে ফেলিসিটেট করে আগে তাহলে ভিতরে ঢুকো না তো ঢুকো না ভাই, একদম। তো চারজনকে আমরা রিসিভ করতে যাব সবাই, চলো। তো এখন কিন্তু আমরা সবাইকে পেয়ে গেছি, যে চারজনের কথা আমি বললাম, আমাদের বন্ধু বান্ধবরা আমরা সবাই যাচ্ছি, কিন্তু চলো, কোথায় আমাদের বাকি ব্লগার্সরা, কোথায় বাকি আছে? অভিজ্ঞান, শুভম আছে, একটু ভালো করে বলো। সবাইকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কেউ কিছু বলো? আজকে ফার্স্ট এপ্রিল হবে, আর আজকে আমরা এপ্রিল ফুল করবো না, এটা কি হতে পারে? এটা ভালো ছিল কিনা, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তাহলে ভেরি গুড। আর এতে আমার সঙ্গে রাজ ছিল, রাজ জানত বিষয়টা, রাজ ছিল সাথে, ছিল হচ্ছে শুভম রক্ষিত, রমিং উইথ রক্ষিত, এন্ড অভিজ্ঞান, আমাদের ল্যাপটপ অভি, নন্দিনী তো মানে ও ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছে। রাজ চলে এসো, থ্যাংক ইউ রাজ, যার জন্য এই পুরো র‍্যাম্প শোটা আমি কোঅর্ডিনেট করতে পেরেছি, আমরা কোঅর্ডিনেট করতে পেরেছি। ফাইনালি রাজ, রাজের জন্য একবার হাত তালি দিয়ে দাও তোমরা সবাই মিলে, রাজের জন্য একবার তোমরা সবাই জোরে হাত তালি দিয়ে দাও। কেমন লাগলো এই টোটাল এনজয়মেন্টটা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করছো বস, দেরি কেন, চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। আর প্লিজ দীপ্ত ভাই, আর হচ্ছে আমাদের ঋতিক, প্লিজ ভাই আমাকে স্ট্রাইক মারিস না, দেখ একটা ছোট্ট এপ্রিল ফুল ছিল, তোদেরকে ভীষণ ভালো লাগে, তোদেরকে ভীষণ ফলো করি আমি, তোদের ব্লগস, তোদের স্পেশালি ঋতিকের রোস্ট আর দীপ্ত তোর ব্লগস জাস্ট অসাম লাগে, মানে তুই যখন খেয়ে বলিস
অসাধারণ ভাই, জাস্ট মনটা ছুঁয়ে যায়। প্লিজ স্ট্রাইক দিস না ভাই, আর কিছু করবো না, তোর ছবিও ইউজ করিনি, কিছুই করিনি, জাস্ট বলেছি যে তোরা আসছিস, এটা নিয়ে একটা ছোট্ট প্র্যাঙ্ক করেছি, রাগ করিস না প্লিজ, প্লিজ রাগ করিস না। অ্যাকচুয়ালি এরা সবাই বলছিল কিভাবে করা যায়, তো এক্সট্রিমলি সরি, কেউ রাগ করো না, কেউ পার্সোনালি নিও না, আমরা একটা প্র্যাঙ্ক করেছি তোমাদের সকলে। ওই কারণে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সৌরভদা মানে আমাদের প্রিয় মন্টু পাইলট, প্লিজ ক্ষমা প্রার্থী, প্লিজ রাগ করো না, যে জিনিসটা জাস্ট একটা ছোট্ট অ্যাপিল ফুল ছিল, এর বাইরে কিছু না। তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে, বস ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো আর সুস্থ থাকো।